আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ আমি এসেছি আমাদের গ্রামের নদীর ওপারে যে ফসলের মাঠগুলো আছে সেখানে শীতের এই মৌসুমে শত শত খামারিরা তাদের গৃহপালিত পশু নিয়ে এখানে আশ্রয় নিয়েছে। যদিও অধিকাংশ খামারি স্থানীয়, তবুও আমরা আজকে তাদের জীবন প্রণালী কিছুটা হলেও আপনাদেরকে দেখাবো, আশা করি সাথেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, অবারিত সবুজের মাঝে আমরা দাঁড়িয়ে আছি। মাঠের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাঁবু গেড়ে অনেক কৃষক তাদের গৃহপালিত পশু নিয়ে আশ্রয় নিয়েছে। এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, 24 ঘন্টা কিন্তু তাদেরকে এখানেই থাকতে হয় এবং পুরো শীত মৌসুমে এরা এভাবেই খেতে খামারে বাথান পেতে তাদের গবাদি পশু নিয়ে অবস্থান করে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খামারিরা এখানে পশুগুলো তারা লালন পালন করে। সামনেই একটা বাথান দেখতে পাচ্ছি এবং ইনি আমাদের সবার পরিচিত সকিম ভাই, আমাদের প্রতিবেশী। তো চলুন সেখানে সকিম ভাইয়ের সাথে কথা বলে তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা আমরা একটু দর্শকদের সাথে শেয়ার করি। সকিম ভাই কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। তো এই যে এখানে কি করতেছেন? এখানে বাথান। বাথান? তো এই যে আপনার মোট কতটা গরু? কয়টা? 12টা গরু। এবং রাতে কি এখানে থাকেন? রাতে থাকি এখানে। কষ্ট হয় না? কষ্ট হয় না। আচ্ছা, এই কত বছর ধরে এরকম বাথান আপনি পাতেন? এই আমার ছোট জীবন থেকে একেবারে। তো এই যে আমার মামারা আসে না, সহযোগিতা করে না? হ্যাঁ আসে। এখন এই যে থাকে, আরে আসে গরু খোল খাবো, বাইকবো, সাইকবো, সবকিছু করে। এই যে এখন যে আপনার ই এই যে ত্রিফল দেখতেছি, এটা কি গরুর জন্য ঘর বানাইতেছেন? হ্যাঁ, গরুর জন্য। অনেক টাকা ব্যয় করতে হয়। তাহলে এই যে গরুর জন্য যে এত কিছু করেন, গরু থেকে কি বছর শেষে কিছু বের হয়? কৃষকের বড় হাতিয়ার গরু। হ্যাঁ, এই জমি তো আপনার নিজেরই? আচ্ছা আচ্ছা, যাক, অনেক বড়। যাক, আমরা দেখতে পাচ্ছি এখানে সকিম ভাইয়ের 12টা গরু, ছোট বড় মিলে। এবং আপনারা সবাই জানেন যে সাজাতপুর বাংলাদেশের সব থেকে বিখ্যাত জায়গা গরু পালনের জন্য, এবং আমাদের গ্রামে প্রচুর গরু আছে। তার মধ্যে আমাদের সকিম ভাই অন্যতম বড় একজন গৃহস্থ, তার নিজস্ব জমি আছে এবং সে একজন আদর্শ কৃষক বলা যায় তাকে। তো এখন আমরা যে গরুর বাথানে আসছি, অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় এই সিজনে, অর্থাৎ এই শীতের সিজনে এই এরকম চড়াই আসতে হয়, এই এরকম বিভিন্ন ঘাস এবং লতা পাতা খাওয়ানোর জন্য। এরকম একটা বাতান ভিজিট করার জন্য আমরা আসছি আজকে। এবং আমরা বাতানের যে একজন মালিক সেই সকিম ভাইয়ের সাথে কথা বললাম, তার গরুগুলোও দেখলাম। এখন দেখব রাত্রে এই বাথানে যারা থাকে, এরকম হাজার হাজার বাথান আপনারা দেখতে পারবেন আমাদের পুরো এলাকা জুড়ে, এরকম হাজার হাজার বাথান এবং হাজার হাজার গরু। আমরা এখন সকিম ভাই যেখানে রাত্রি যাপন করবেন, অর্থাৎ এই বাথানে রাত থাকতে হয়, তা না হলে গরু, অর্থাৎ গরুর নিরাপত্তার জন্যই তাকে রাত্রে এখানে থাকতে হয়। তো এরকম জায়গায় কীরকম ঘর বানিয়ে তারা থাকে এখন আমরা দেখব। চলুন আমরা দেখি আমাদের বাথানে থাকার জন্য, মানুষের থাকার জন্য, এটা পশুর ঘর না, অবশ্যই মানুষের ঘর, থাকার জন্য যে ঘর এখানে আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট একটা কুঁড়ে ঘরের মতো অনেকটাই, চাতাল করে সেখানে হালকা বিছানা করে ভাবেই এরা আশ্রয় নেয়। এবং পানি তাদেরকে পানি এবং খাবারের জন্য তাদেরকে অবশ্যই লোকালয়ে যেতে হয়। আবার ক্ষেতের পাশেই টিউবওয়েলের ব্যবস্থা আছে, সেখান থেকে পানিও সংগ্রহ করে তারা চলে আর কি। যেহেতু বেশি দূরে নয়, বাড়ি থেকে বেশি দূরে নয় বা লোকালয় থেকে বেশি দূরে নয়, এজন্য তাদের তেমন কষ্ট পেতে হয় না।
কারণ এখানে যারা বাথান করে আছে তারা অধিকাংশই নিজ এলাকায় নিজ গ্রামেই তারা গরুকে খাওয়ানোর জন্য এখানে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি গরুগুলো ম্যাক্সিমামই বিদেশি যা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা গরুগুলো দেখছি, অসম্ভব সুন্দর। এবং শীতের সময়ে এই সময়ে অনেক গরু দেখা যায় আমাদের এই এরকম চড়ায়। এবং প্রত্যেকটা গৃহস্থ তাদের সব পশু, এই পশুগুলোর মধ্যে গরু, ইভেন ভেড়া ছাগল এগুলোও থাকে তারা এই নির্দিষ্ট সময়ে। আর আপনারা যে দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো আমরা দেখছি বা কালাই দেখছি, এগুলি সব কিন্তু গরুকে খাওয়ানোর জন্যই আগে থেকে চাষ করা হয়েছে। এখন শুধুমাত্র গরু খাবারের জন্য এগুলি ব্যবহার করা হবে, এবং যতদিন এই ঘাসগুলো থাকবে ততদিন গরুগুলো বাতানেই থাকবে। তারপরে যখন এখানে শেষ হয়ে যাবে এদেরকে খাওয়ানোর জন্য আবার বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় আবার যায় এরা। অনেক সময় তাদেরকে এক উপজেলা থেকে অন্য উপজেলায় গিয়েও এই গরু সাথে থাকতে হয়। তো যদিও খালি চোখে মনে হতে পারে যে এই কাজগুলো অনেক সহজ, আসলে অনেক কঠিন, এবং এই কঠিনের মধ্যে দিয়ে তারা তাদের জীবনযাপন করছে এবং এখনও তারা টিকে আছে। এবং আবহমান গ্রাম বাংলার এটা একটা ঐতিহ্য যেটা গ্রামে না আসলে দেখতে পাওয়া যায় না। সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখন সূর্য আর দেখা যাচ্ছে না, পুরোপুরি অস্ত গেছে প্রায়। অল্প কিছুক্ষণের মধ্যেই আজানের সুর ভেসে আসবে, তাই আজকে আর আমরা এখানে থাকবো না। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে আবারও আপনাদেরকে এখানে নিয়ে আসবো। ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।